الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم انني انا الله لا اله الا انا فاعبدني واقم الصلاه لذكري وقال تعالى فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراهون عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه فان صلحت صلح سائر عمله وان فسدت فسد سائر عمله رواه الطبراني في الاوسط باسناد صحيح الجامعه السلفيه রূপগঞ্জ নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলন 2019-এর সম্মানিত সভাপতি উপস্থিত বিদগ্ধ উলামায়ে কেরাম অতিথিবৃন্দ সুধী মণ্ডলী সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী আমার প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইরা পর্দার আলালের মা ও বোনেরা সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই সম্মেলনকে কবুল করে নেন। আপনারা যারা বিভিন্ন অঞ্চল থেকে দূর দূরান্ত থেকে এসে সম্মেলনে সামিল হয়েছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং অনেক কষ্ট স্বীকার করে রাত প্রায় 2টা বাজতে যাচ্ছে জেগে আছেন বক্তব্য শুনছেন আল্লাহ আপনাদের আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের সদস্য হিসাবে মনোনীত করুন। বন্ধুরা আমার আমরা মূলত প্রোগ্রামে আয়োজক বক্তব্য তো সারা দেশে শুনেনি আজকে একটু না শুনলে হয় না আমরা অন্য যারা অতিথি তাদেরকে সামনে দিয়ে আমরা একটু তাদেরকে এগিয়ে দিতে চাই যে অতিথিরা আসছেন তাদেরকে সম্মান জানাই নাহলে রাত 2টার দিকে এসে আপনাদের কি বলবো আর কি শোনাবো আমি তো আর ওস্তাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো না এক ধমকে সবাইকে জাগায় দেব। আর একটা বিষয় আমি মূলত এসেছি যে আপনারা সবাই ক্লান্ত জালসার জানাজা পড়ে যাব সবাই ঘুমিয়ে যাবে ফজর পড়ে ফ্রেশ হয়ে আবার দার শুনবেন এই জন্য এসেছি তো বক্তব্য শুরু না করে শেষ করে যাই এটা মনে করছি আপনাদের জন্য এটা ভালো হয় না আচ্ছা তো আপনাদের দাবি অনুযায়ী কিছু কথা বলি যারা শুয়ে আছেন তাদেরকে ডাকার দরকার নেই অযথা কষ্ট দিবেন না ওনারা এখন উঠে কুল কিনারা পাবেন না যে কোথায় থেকে শুরু করেছে না শেষ করতে যাচ্ছে কথা বুঝছেন তাকবির দিয়ে জাগায় দিবেন আপনি ওই লোক উঠে এদিকে একবার থাকেন ওইদিকে একবার থাকেন ওর দিশাই পাবে না বন্ধুরা আমার
আমাদের প্রতি আপনাদের অনেক ভালোবাসা আছে, আল্লাহ এই ভালোবাসা জান্নাতুল ফেরদাউস পর্যন্ত প্রলম্বিত করুন। জাল ও জয়ীফ হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। আমার বন্ধু বন্ধুবর অত্যন্ত জ্ঞানী মানুষ আব্দুল্লাহ আলিম মাদানী হাফিজাহুল্লাহ তাআলা, তো শিরোনাম যেটা বলেছেন ওইটাই আমি বললাম। তবে আমার এই নামে একটা বই লেখা আছে, নামটা একটু ভিন্ন, সরাসরি দেওয়া আছে জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। জাল জয়ীফ ও জাল হাদিস বললাম না কেন, শুধু কেন বললাম জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নামটা হয় বইয়ের মৌলিক বিষয়ের উপরে। বাংলাদেশে রাসূলের সালাতকে হত্যা করেছে, রাসূলের সালাতকে তুলে দিয়েছে উৎখাত করার মূল হাতিয়ার হলো জাল হাদিসগুলো। যদিও আরবিতে আমি বলে দিয়েছি জয়ীফ এবং জাল হাদিস দুইটা শব্দই উল্লেখ করেছি, এই বইটার মধ্যে আছে, কিন্তু বাঙালিদের বোঝানোর জন্য জাল হাদিসই যে রাসূলের সালাতকে শেষ করেছে, নষ্ট করেছে, সেটা বোঝানোর জন্য আমি জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সালাত এই কথাটি বলতে চেয়েছি। উপমহাদেশে জাল হাদিসের ব্যবসা এত বেশি হয়, পৃথিবীর আর অন্য কোনো দেশে কোনো বাজার নাই, এত গরম বাজার নাই যত উপমহাদেশে আছে, এতই ব্যবসা হয়, দোকানও বেশি, ব্যবসাও হয়, আর কাস্টমারও যেমন বেশি দোকানদারও বেশি। মানে যে সমস্ত আলেম নামধারী মাযহাবী সালাতকে টিকিয়ে রাখার জন্য হাদিস জাল করেছে, এক একজন আলেমের কথা বললে আপনারাও হতবাক হবেন যে তারা কি হাদিস জাল করতে পারে। সমাজ সংস্কারের যতগুলো রোগ আছে তার মধ্যে একটা রোগ বাধা, যতগুলো আছে তার মধ্যে একটা অন্যতম বাধা, যে এত বড় আলেম কি ভুল করতে পারে, বলে না এটা, এত বড় আলেম কি ভুল করতে পারে। আমি বলছি যে এত বড় আলেম কি হাদিস জাল করতে পারে, আপনি ওটা তো পরের কথা। দারুল উলুম দেওবন্দের একজন প্রভাবশালী প্রিন্সিপাল জামিয়া মিল্লিয়া ইন্ডিয়ার একটা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে একটা গেট আছে বাবু মাহমুদুল হাসান নামে একটা গেট আছে, এত বড় আলেম, তার কবরের উপরে লেখা আছে, প্রাচীরে লেখা আছে, আমি নিজে দেখে আসছি, ইমামুল হুজ্জা, মানে তার এত মর্যাদা বর্ণনা করা আছে। অথচ আবু দাউদের 202 পৃষ্ঠায় 22 নম্বর লাইনে একটা হাদিস এবারত ছিল ইশরিনা লাইলাতান, 20 রাত্রি, এই লাইলাতানের কাছে শুধু রাকাতান বসিয়ে দিয়েছে, এবার কি হলো 20 রাকাত, আর এই কাজটা করেছেন মাহমুদুল হাসান দেওবন্দ প্রিন্সিপালের মতো এত বড় মানুষ। টিকাই লিখে দিয়েছেন মূল হাদিসের অংশ, আর মূল হাদিসে লিখে দিয়েছেন জাল অংশ। তাহলে আপনারা কি বলবেন? বললাম যে দোকানদারও যেমন এক্সপার্ট, শ্রোতারাও তেমনি এক্সপার্ট, মানে কাস্টমারও এক্সপার্ট, জাল হাদিস মানার ব্যাপারে তারা যেমন প্রস্তুত, আর দোকানদারেরাও জাল হাদিস তৈরির ব্যাপারে প্রস্তুত। তো এই ক্ষেত্রে আপনি কি বলবেন?
তো কিভাবে বলবেন, ভুল করা তো আলাদা ব্যাপার, ইচ্ছা করে হাতির চাল করা এটা তো আরো অন্য ব্যাপার। তো শুধু এটা না, আরো অনেকগুলো বিষয় আপনারা দেখতে পাবেন কত জাল হাদিস তৈরি করেছে শুধু রফুল আদায়নকে সাইজ করার জন্য। সালাতে রফুল আদায়ন এটাকে সাইজ করার জন্য যেভাবে উঠে পড়ে লেগে হাদিস জাল করেছে, আরে কাঁচা হাদিস জাল করেছে। কাঁচা হাদিস, কাঁচা বুঝেন টাটকা, একবারে নগদ তাজা হাদিস জাল করে মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে যে রফুল আদায়নের কোন হাদিস এখন মানা যাবে না। অথচ এই তাজা হাদিসটার, কাঁচা নগদ টাটকা জাল হাদিসটার কোন দলিল পৃথিবীর কোন গ্রন্থে বর্ণিত হয়নি। মৌলিক কয়েকটা বিষয় সালাতের মধ্যে গন্ডগোল আছে, বেশি না। তার মধ্যে মৌলিক আসল কথা যেটা, বাংলাদেশের মানুষের মধ্যে এই বিভক্তি দলাদলি আওয়ামী লীগ বিএনপি করার কারণে হয়নি, ধর্মীয় কারণে মুসলিমদের বিভক্তি হয়েছে। একই মসজিদে সালাত আদায় করছে, একজন লোক আওয়ামী লীগ করে, একজন লোক বিএনপির সাথে জড়িত, এক মসজিদে সালাত পড়ে না। কিন্তু যে বেটা ছয় তাকবীরে ঈদের সালাত পড়ে, ওই বেটা বারো তাকবীরের ঈদগাহে যাবেই না। আর যেটা এগারো রাকাত যে মসজিদে তারাবির সালাত হচ্ছে, ওই বেটা বিশ রাকাতের মসজিদে যাবেই না। বিশ রাকাত তারাবি যাবে? মূলত বিভক্তি হয়েছে কি কারণে? ধর্মীয় কারণে। আর তার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে জৈব এবং জাল হাদিস। মিথ্যা কেচ্ছা কাহিনী আছে, অনেক আছে। তার মধ্যে বেশি কাজ করেছে সমাজ থেকে রাসূলের সুন্নাকে তুলে দেওয়ার জন্য বেশি কাজ করেছে জাল হাদিস। তবে ওরা বেদাতিরা জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এই বইটা বের হওয়ার পরে একটু হাঁপ ছেড়েছিল যে হয়তোবা আমরা সমালোচনা করে বেঁচে গেলাম। কিন্তু মাঝখানে আলহামদুলিল্লাহ আমরা কয়েকজন বন্ধু মিলে আর একটা জিনিস বের করেছে, আমার সালাত সহ ইসলামের পাঁচটা যে রুকুন, আকিদা তাওহীদ ইমান সহ ওযু, সালাত, যাকাত, হজ, উমরা, কুরবানি, সিয়াম, রমাদান, এই সবগুলো মিলে কোন কোন জায়গায় ঘাপলা আছে, কোন কোন জায়গায় দুর্নীতি হয়েছে, সবগুলো উল্লেখ করে সঠিকটা প্রকাশ করে আমরা এবার প্রশ্নোত্তর আকারে, জাল সালাতটাও প্রশ্নোত্তর আকারেই 1330টা প্রশ্ন নিয়ে প্রশ্নোত্তর আরকানুল ইসলাম আলহামদুলিল্লাহ বেরিয়ে গেছে। এখন